আজকের এই ভিডিওতে আমি ডমস কোম্পানির একটা পেন দেখাবো। আমি ডমস কোম্পানির এই পেনটা, দুটো ইঙ্ক কালার অ্যাভেলেবেল আছে, সেই দুটো ইঙ্ক কালার ব্লু এবং ব্ল্যাক দুটোই কিনেছি। সেই পেনটা হলো ডমস কোম্পানির ইঙ্কস্ট্রা 0.7 যার নিব। তারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্লু আর এইটা হচ্ছে ব্ল্যাক। বডি যদি দেখি, এদের বডিটা কিন্তু এরকম ডিজাইন করা রয়েছে, এখানে ক্যাপটা প্লাস্টিকের, বডিটাও প্লাস্টিকের, ট্রান্সপারেন্ট প্লাস্টিক। এন্ডে যে এই যে পোর্শনটা রয়েছে এইটাকে ডিটাচ করা যায় এরকম। এটা হচ্ছে ব্লুটা, এটা হচ্ছে ব্ল্যাকটা। যদি আমরা রিফিলটা দেখি, রিফিলটা হচ্ছে এই রকম, যে রিফিলগুলো 3 টাকা দামে পাওয়া যায় সেই রকম রিফিল। ইঙ্ক দেখতেই পাচ্ছেন অনেকটা ইঙ্ক রয়েছে, যেটুকু ওনারা ক্লেম করছেন 0.7। ওভারঅল পেনটা প্লাস্টিকের তৈরি, ক্যাপটাও প্লাস্টিকের। ₹5 এই পেনটা তো খুবই ভালো চয়েস, তাও আবার ডমসের তরফ থেকে, যেখানে আমরা পেন্সিল এবং ইরেজার খুব ব্যবহার করে থাকি। এবার লিখে দেখা যাক কীরকম লেখা পড়ছে। তার জন্য আমি এই ডায়েরির পেজটাকে বেছে নিয়েছি। ফার্স্টে আমি ব্লু ইঙ্কটা ট্রাই করে দেখবো কীরকম লেখা পড়ছে। খুবই স্মুথ লেখা পড়েছে ব্লু ইঙ্কটা, এইটা প্রচণ্ড স্মুথ লেখা পড়ছে। এতটা স্মুথ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ₹5 এইরকম স্মুথনেস, তাও 0.7টা আমি অন্তত কোনো দিন দেখিনি। ব্ল্যাক ইঙ্কটাই লিখে দেখবো কীরকম লেখা পড়ছে। মোরলেস একই রকমের স্মুথনেস, খুবই স্মুথ, দুটো পেনই প্রচণ্ড স্মুথ। ব্ল্যাক ইঙ্ক ব্লু ইঙ্ক দুটোই প্রচণ্ড স্মুথ। ₹5 পার পিস এই পেনগুলোর দাম, অর্থাৎ আপনারা 10 টাকায় একটা ব্ল্যাক একটা ব্লু পেন এখানে পেয়েই যাবেন ডমসের ইঙ্কস্ট্রা। আপনাদের নিকটবর্তী যে কোনো স্টেশনারি শপ অথবা পেন স্টোর বুক স্টোরেতে আপনারা এই পেনটা পেয়ে যেতে পারেন। ওভারঅল পেনটা খুবই ভালো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।